রেল ফেলিং করবি? রেল ফেলিং করবি? হ্যাঁ রেল ফেলিং করবি? তো অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে রাধামোহনপুর রেলওয়ে স্টেশন। স্টেশন কোড হচ্ছে এখানকার RDU। মানে গরমকালেই বোঝা যায় যে একটা গাছের কতটা মাহাত্ম্য। আমরা এইখানটায় বসে আছি, এখানটায় ঠিক। আজকে হাগ ডে না ড্যাশ ডে না অন্য ডে কী ডে, আমাদের দিকে কী হবে? খেতে পারে না বেচারা, কী আর করাই যাবে। কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে সামনে থেকে দেখো, টুইন G9 নিয়ে BOXN ফ্রিটস বেরোচ্ছে। কোন শেড? বিলাসপুর। হ্যালো গাইস, হোয়াট ইজ আপ? তোমরা দেখছো আবারও ট্রেন লাভার জ্যোতি আমার চ্যানেল। আজকের ব্লগটা একটু আলাদা, আজকে কিন্তু কোনো ট্রেন জার্নি ব্লগ না। আজকে আমরা যাচ্ছি একটু রেল ফ্যানিং করতে। অনেকদিন পর ট্রেন ব্লগ, মানে ডিজিটাল রেল ফ্যানিং সেশন, যেটা আমি শুরু করেছিলাম সোদপুরটা বোধ হয় লাস্ট করেছিলাম, সেই সিরিজটা আবার কন্টিনিউ করছি। এবং আমার লুকে যেও না, কারণ জবের জন্যে এই পুরো একদম ক্লিন শেভ করে দিতে হয়েছে, যেটা দেখতে বেকার লাগছে আমিও জানি, কিন্তু কিছু করার নেই। এই আমাদের ফেরি চলে এসছে দেখো, এটা একটু পরেই ছাড়বে। আর শেতাব্দ আছে আমার সাথে আজকে। তো আমরা এটা হচ্ছে বজবজ ফেরিঘাট, বজবজ থেকে বাউরিয়া যাওয়ার। তো ওই দিক থেকে আর যাইনি অত কষ্ট করে, বজবজ থেকে ওই পাড়ে যাবো, বাউরিয়া যাবো, বাউরিয়া থেকে ট্রেন ধরে লোকেশানে যাবো। কোন লোকেশানে যাবো সেটা তোমাদের লোকেশানে যাওয়ার পরে দেখাবো, ঠিক আছে? তো আপাতত ফেরিঘাটে উঠি এবং ওখানে গিয়ে আজকে ফুল ডে স্পেন্ড হবে। মোটামুটি 4:30, 4:45 অবধি তো থাকবোই, যা যা ট্রেন পাবো দেখাবো তোমাদের, ডিজিটালি তোমার সাথে শেয়ার করবো কী কী করছি কী না করছি। তো চলো, যারা যারা ব্লগটা দেখছো এই মুহূর্তে একটা করে লাইক করে দাও। আর চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ব্লগটাকে শুরু করি, চলো। ওই যে সামনে অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরা যাক আর বাউরিয়া স্টেশনে পৌঁছাই। ওখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা যাবো আমাদের লোকেশানে ফর রেল ফ্যানিং। তো দেখা হচ্ছে তোমাদের সাথে লোকেশানে গিয়ে। A few moments later. তো অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে রাধামোহনপুর রেলওয়ে স্টেশন। স্টেশন কোড হচ্ছে এখানকার RDU। এই যে পিছনে স্টেশন বোর্ড দেখতে পাচ্ছ, প্রথমে দুয়া যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু দুয়াতে নাকি ডাউন মেরে 110 করা আছে শুনলাম, তো তাই রাধামোহনপুরে এসেছি। স্পিডটা দেওয়ার কথা, নাহলে কিন্তু মজা হবে না। আর সামনে থেকে আসছে আমার ফার্স্ট, মানে স্পট করবো হচ্ছে SMBT বেঙ্গালুরু উইকলি AC এক্সপ্রেস। আজকে দুরন্ত নেই, আজকে ওই উইকলি AC-টা আছে। আর আসার সময় কিছু কিছু ক্রসিং পেয়েছি, সেগুলো তোলা হয়নি। যা যা হবে এরপর থেকে যা যা স্পট করবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো সাথে থেকো, চলো আগে আমরা দেখে নিই হচ্ছে SMBT বেঙ্গালুরু AC উইকলি এক্সপ্রেস, চলো। তো কমেন্ট করে জানাতে ভুলো না যে হাওড়া ঘাটশিলা RCF মেমুটা কেমন লাগলো। তারই পরে দেখো G9-এর সাথে BOXN, লোডেড BOXN আসছে, দেখা যাক কিসের G9 দেখা যাক। দেয়নি না সেটকে, দেয়নি। বিলাই 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 বিলাই, এদিকটা হচ্ছে পাশকুড়া, টুয়ার্ডস পাশকুড়া বা হাওড়া বলতে পারো, আর এদিকে হচ্ছে টুয়ার্ডস খড়গপুর, ঠিক আছে? শতাব্দী দেখি কখন আসে,
শতাব্দী খড়গপুরে এন্টার করেছে, শতাব্দীর সিনটা দেখাচ্ছি দাঁড়াও। তো দেখো রাধামোহনপুরে আসার আরও একটা কারণ হচ্ছে এখানে খাবার দাবারের দোকান অনেক আছে। ওই সামনের দিকে এলসির দিকে খাবার দাবারের প্রচুর দোকান আছে, কিন্তু দুয়াতে কিন্তু খাবার দাবারের সেরকম ফ্যাসিলিটি নেই, এই জন্য আমরা এখানে এসেছি। প্লাস এই যে ভিডিও ক্লিপগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, মানে ট্রেন স্পটিংয়ের যে ভিডিও ক্লিপগুলো সেগুলো কিন্তু আমি একটু একটু করে মানে কেটে কেটে আমি আমার ব্লগে, এই রেল স্পটিং ব্লগে আমি ইনক্লুড করব। আর পুরো যদি দেখতে চাও তাহলে এই প্রত্যেকটা ক্লিপ প্রত্যেকটা ভিডিও আমি আমার সেকেন্ড চ্যানেল জ্যোতির্ময় বিশ্বাস বলে একটা চ্যানেল আছে, এই ব্লগের নিচে লিঙ্ক পেয়ে যাবে চ্যানেলের। যদি তোমরা ওরকম ভিডিও ট্রেন স্পটিং ভিডিও দেখতে পছন্দ করো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, প্লাস নিচে ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে আর আমার চ্যানেলে চ্যানেল সেকশানে লাগানো আছে, ঠিক আছে। জ্যোতির্ময় বিশ্বাস এভরিডে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করি চ্যানেলটা, এই প্রত্যেকটা ক্লিপ যদি তোমরা ইন্টারেস্টেড থাকো ওরকম ভিডিওতে দেখতে পারো। তো চলো দেখা যাক পরবর্তী কী ট্রেন আসছে। সামনে থেকে আসছে পুরী শতাব্দী, দেখা যাক, দৌড়াতে দৌড়াতে আসলাম এই অবধি যাতে মিস না হয়ে যায়। দেখে ভাই মন খুশি হয়ে গেল, কি গেল ভাই, কি গেল কিড়া গেছে, একটু মনে হচ্ছে 130 এর উপরে গেছে, সত্যি দেখা যাচ্ছে আলাদাই গেছে, জাস্ট আলাদা। ও এরকম স্পিড হলে ভাই রেল ফেনিং করে সত্যি একটা জোশ আছে ভিতর থেকে। হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। এবার দেখা যাক এসএমটি বেঙ্গালুরু উইকলিটা আসুক। দেখো রেল ফেনিং এর আসল সরঞ্জাম কিন্তু ভাই জল, ঠিক আছে, জল কিন্তু মাস্ট। এই যে একটা জলের বোতল কিনে নিয়ে, কি শিবার, ও বাবা কি নাম ভাই, শিভার, শিভারের একটা আছে আমার কাছে আর একটা, এটাও শিভার, এটা শেষ, এটা আপাতত শেষ, এক বোতল শেষ আর এক বোতল কিনেছি, দেখা যাক। ও মেদিনীপুর হাওড়া আসবে এক নম্বরে, দেখো বসে পড়েছে না, ভালো তো, ভালোই লাগছে বেশ এখানে বসে শান্তি, আমি এখানে শুয়ে পড়তে চাইছি। দেখা যাক নেক্সট কোন ট্রেন আসে। ফুরফুরে হাওয়ায় ফাঁকা রাধামোহনপুর স্টেশনে গাছের ছাওয়ায় বসে আছি, আর আজ ভ্যালেন্টাইন উইক চলছে, তো আজকে কী দে? আজকে হাফ ডে, আজকে হাফ ডে, আমরা তো সিঙ্গেল, আমাদের আবার এইসব মনে রেখে কী লাভ ভাই, আজকে হাফ ডে না ড্যাশ ডে না অন্য ডে কী ডে, আমাদের দিকে কী হবে, ট্রেন ফ্রেন আসছে না, পিছনে এসএমবিটি বেঙ্গালুরু উইকলিটা আছে, দেখা যাক। ঘড়ির কাটায় দেখো এখন 12:57, মানে একটা প্রায় বেজে গেছে, এখন আসবে আমাদের ইস্ট কোস্ট এক্সপ্রেস, আপ ডাউন দুটোই আসবে, ডাউনটা আছে দুয়ার সামনে আর আপটা পাশকুড়ায়, ঠিক আছে, তো দুটোই চলো দেখা যাক, দুটোর মধ্যে 130 কিমি মারে, মারবে ভাই দুটোই, দেখা যাক ভগবানের উপর ছেড়ে দিয়েছি কী হয়। এদিক থেকে দেখো পিঙ্কি আসছে, পিঙ্কি আমাদের এসিআরের পিঙ্কি, পিঙ্ক মেধা, আর সামনে থেকে আসছে আপ ইস্ট কোস্ট।
রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, ডাউন রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, এটা গিয়ে আবার হাওড়া পুরুলিয়া হবে। 130 তো ফাটিয়েছে ভাই। এবার সামনে থেকে আসছে গীতাঞ্জলি এক্সপ্রেস, সিএসএমটি মুম্বাই টু হাওড়া, ডাউনটা, আপটাও আসবে। তো এই একটু রাস্তার সামনে আসলাম, মানে স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটু খাবারের উদ্দেশ্যে, খাবারের সন্ধানে দেখি কিছু পাওয়া যায় কিনা, কোনো হোটেল বা কিছু, যাও কিছু যাই হবে, দেখাবো তোমাদের। দেখি কী খাবি তুই, যা পাবো যা পাবো যা পাবো তাই খাবো। দেখি এই যাটা মানে কী বলবো, লাইনের পাশেই একটা রাস্তা চলে গেছে সোজা, পাশ দিয়ে অনেক দোকান আছে কিন্তু হোটেল এখনও অবধি চোখে পড়িনি, দেখি কি হয়। দেখি দেখো একটা কাহাবত আছে না, যে একগুচ্ছ চাবির লাস্ট চাবি অনেক সময় তালা খুলে দেয়। মোটামুটি 15-20 মিনিট ধরে হাঁটছি, হেঁটে হেঁটে একটা খাবার দোকানও পাচ্ছি না, কিছু পাচ্ছি না, একটা ঝাঁকা কোনো হোটেল পাচ্ছি না যে সেখানে গিয়ে একটু খাওয়া যাবে কিছু। তো হাঁটতে 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 এই যে এই জিনিসটা পেলাম, দেখো বিরিয়ানি দেখেছো, এই যে মোমো ললিপপ তন্দুরি সব আছে বিরিয়ানির দোকান, এই যে 70 টাকায় আলু, 60 টাকায় আলু বিরিয়ানি, 70 টাকায় পাওয়া যাবে হচ্ছে কী বলে এগ বিরিয়ানি, 90 টাকায় চিকেন বিরিয়ানি, এবং মাটনের দামটা আমার ঠিক মনে নেই, ওই 100-120 মধ্যে। এই যে এই দোকানটা পেয়ে যাচ্ছি, এই দিকে হচ্ছে স্টেশন, এখান থেকে হেঁটে আসলেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখি যাক, এখানে আমরা কিছু খাবার খাবো, তারপরে আবার ব্যাক যাবো স্টেশনে। তো এই দেখো আমরা এগ বিরিয়ানি বা ডিমের বিরিয়ানি অর্ডার করেছি, তাও ও দেখো বললো হাফ হাফ, মানে একটা অর্ডার করে হাফ করে নিতে, তাই এই যে হাফ আমার, এই যে হাফ হচ্ছে শেতাব জোর, খেতে পারে না বেচারা, কি আর করা যাবে। আমি যা খেয়েছি, আমি যা খাওয়া দাওয়া করেছি, আমি সত্যি আর পারবো না, আমার মানে এত খাওয়া সম্ভব না, তাই ডিসাইড করলাম যে এক প্লেট নেই, ওটা হাফ হাফ করে খেয়ে নেব। এই যে হাফ হাফ করে নেওয়া হলো, তো খাই। এই হচ্ছে 70 টাকার বিরিয়ানি, এগ বিরিয়ানি, ঠিক আছে? আবার স্টেশনে ব্যাক করলাম, কারণ আসছে হচ্ছে আপ গীতাঞ্জলি, আপ তো না ডাউন টাউন, আপ 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 আপ, হ্যাঁ আপ গীতাঞ্জলি, 12-860 আর 7 আপ নিয়েছি, খাবার পরে একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন। তুই কী নিয়েছিস? আমি মাউন্টেন ভিউ, মাউন্টেন ভিউ 7 আপ। চলো গীতাঞ্জলির অ্যাকশন দেখা যাক কেমন হয়, চলো দেখা যাক। তো কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম, কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে সামনে থেকে দেখো টুইন G9 নিয়ে BOXN ফ্রিটস বেরোচ্ছে, কোন শেড, বিলাসপুর, বিলাসপুরে টুইন WAG9 উইথ BOXN ফ্রিটস, লোডেড BOXN ফ্রিটস। তো বিলাসপুর টুইন G9 নিয়ে ফ্রিটটা বেরোনোর পর সামনে থেকে আসছে গীতাঞ্জলি, তো চলো দেখি। Thank you.
তো এখন দেখো ঘড়িতে বাজে বিকেল 4:08, আর এখান থেকে সামনে থেকে আসবে হচ্ছে বিবেক এক্সপ্রেস। বিবেক মানে কিন্তু লংগেস্ট রানিং বিবেকটা না, এটা হচ্ছে ম্যাঙ্গালুরু সেন্ট্রাল সাতরাগাছি বিবেক এক্সপ্রেস, ঠিক আছে? সেটা আসবে সামনে থেকে ডাউনটা। তো চলো দেখা যাক, দুয়াতে আছে এখন, ঠিক আছে? এক্ষুনি চলে আসবে। এখন আসবে হচ্ছে ডাউন দুরন্ত এক্সপ্রেস, মানে SMBT বেঙ্গালুরু হাওড়া দুরন্ত বা ব্যাঙ্গালোর দুরন্ত, যেটা ওই ওই লাইনটা দিয়ে, মানে ডাউন মেন দিয়ে। আর এখান থেকে গেল আপ মেন দিয়ে আসছে একটা ফ্লিট। দুরন্ত এক্সপ্রেস ক্যাপচার করা হয়ে গেল, লাস্ট ট্রেন যেটা আমরা ক্যাপচার করব, করে এখান মানে এই স্টেশনটা ছাড়বো, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, সেটা হচ্ছে কুরলা এক্সপ্রেস শালিমার LTT। ডাউনটা দেখিয়েছিলাম, আপটাও যাবে, তো দেখা যাক। ব্যাপারটা এমন হচ্ছে যে আমরা যে ট্রেনে ব্যাক করবো সে ট্রেনটাও সাথে কুরলার, মানে ওটাও চলে গেলো আর এটাও চলে আসবে, এরকম ব্যাপার হয়ে যাবে, তাই তো? তো দেখা যাক কী হয়, যদি হয়ে যায় ক্যাপচার করতে পারি তো নিশ্চয়ই দেখাবো, আর যদি না হয় তো ক্রসিং দেখা যাবে। তো বন্ধুরা, আমাদের রেল প্ল্যানিং করা আজকের মতো শেষ। মোটামুটি 5-6 ঘন্টা এখানে স্পেন্ড করলাম রাধামোহনপুরে। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, লাইক এম রাখলাম 150টা। আর কমেন্ট করে বলো কি কেমন লাগলো, এটা কমেন্ট করতে বলতে ভুলো না যে এরকম ভিডিও আগে তোমরা দেখতে চাও কি না এই সিরিজটাকে, তাহলে আমি আরও কন্টিনিউ করব, এরকম আরও ভিডিও আসবে। আর চ্যানেলে যদি নতুন হও, আমার চ্যানেলটা এখন মানে কনসিস্টেন্সি একটু কম মেনটেন করা হচ্ছে, বিকজ জবে ছুটি নেই, সেই কারণে জব যতটা পাচ্ছি নিজে তত থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে টন করে বাজিয়ে দিও নোটিফিকেশনের জন্য। ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও সেটাও দিয়ে দিলাম, যদি চাও ইনস্টাগ্রামে ফলো করতে পারো ট্রেন ড্রাইভার যদি সেম ইউজার নেম, ঠিক আছে? আর আমরা ধরবো হচ্ছে 5:15 মিদনাপুর হাওড়া ফার্স্ট লোকাল যেটা, সেটা ধরে বাড়ি যাবো, তো ট্রেনটা আসবে। তো চলো, তোমাদের সাথে আমার আরও একবার দেখা হচ্ছে অন্য কোনো একদিন, অন্য কোনো একটা নতুন ট্রেন জার্নি ব্লগের সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে টিউন অ্যান্ড বাই বাই।